ভাই, আমি সিরাজুল ইসলাম মিরপুরি। সারা দেশে আমাকে মিরপুরি বলেছিল, অথচ আমার বাড়ি মিরপুর নয়। আমি মিরপুরি হইলাম কিভাবে? আমার লেখাপড়া শেষ হওয়ার পরে এক বছর রায়দর মাদ্রাসাতে উস্তাদ ছিলাম। এরপর থেকে ধারাবাহিক শুরু করে আমার জীবনের প্রধান অংশগুলি এই মিরপুর মাদ্রাসায় আমি দিয়েছি। দেশবাসী, মোবাইল বাহির হওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আয়েশা ওয়াজের দাওয়াত দিত। আয়েশা আমার এফাইতো মিরপুর মাদ্রাসায়। এই মিরপুর মাদ্রাসা আমাকে মিরপুরি বানিয়েছে। লোকজন এখানে পাইছে, আমি নিজেও জানি না, আমি বইলাও দিছে না, লোকজনে লাগায় মিরপুরি। সুতরাং এই জামিয়া হুসাইনিয়া মিরপুরি মিরপুর মাদ্রাসায় আমার এই মিরপুরি বানাইছে। যারা মাদ্রাসার মহব্বত করে এদের কাছে আমি অত্যন্ত মহব্বতের মিরপুরি, আর যারা মাদ্রাসার দুশ্মন এদের কাছে আমি মিরপুরিও দুশ্মন। আমাকে বলা হয়েছে সূরা কাউসার থেকে নবীর শান আলোচনা করার জন্য। এই সূরাখানা সারা কোরআনে 30খানা ফারার মধ্যে একেবারে 30 নম্বর ফারার সূরা। সারা কোরআনে 114খানা সুরার মধ্যে সবচাইতে ছোট্ট সুরা। আপনি আমাদের মুখস্থ সুরা। সুরায়ে কাউসার বলতে ইন্না আতাইনা সুরা, এই সুরাখানা আপনাদের মুখস্থ আসে না নাই? ভাই, সুরাখান যদিও মুখস্থ, এর ভিতরে কি আছে অনেকেরই জানা নেই। যদিও ছোট, তার আলোচনা ছোট নই, অঘাত। এই অঘাত আলোচনা থেকে সামান্য পরিমাণে আমরা কিছু আপনাদের সামনে ঢেলে দিব ইনশাআল্লাহ। সূরা কাউসার ইন্না আতাইনা সূরার ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে সূরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার। এই সূরার নাম কাউসার কেন রাখা হলো? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসারের কান শব্দ আছে, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে কাউসার। এই সূরার আলোচ্য বিষয়ে তাফসীরে হাক্কানিতে আল্লামা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনে 114খানা সুরার মধ্যে 112টি সুরার অবস্থা এক অবস্থা, আর 2খানা সুরার পৃথক আলাদা আরেকটি অবস্থা। 112খানা সুরার অবস্থা হল সেই সুরাগুলিতে আল্লাহ এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাই, এক একটি সুরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাকি রইল 2খানা সুরা, এই 2খানা সুরাতে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই। যেই বিষয় দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন। বুঝে থাকলে উত্তর দেন, এমন সুরা সারা কোরআনে কয়খানা? 2খানা সুরা হলো 30 নম্বর পারার, 2খানা সুরা হলো ছোট্ট ছোট্ট। এককান সুরার নাম সুরায়ে ইখলাস, আরেককান সুরার নাম সুরায়ে কাউসা। সুরা ইখলাসকে জনসাধারণ কুল হুয়াল্লাহ বলেছিলে, সুরা কাউসারকে জনসাধারণ ইন্না আতাইনা বলেছিলে। আমার ভাই, এই 2 সুরাতে বহু বিষয় নাই, যে বিষয় দিয়া শুরু করেছেন সেই বিষয় দিয়া শেষ করেছেন। আমরা তো সুরা কাউসার নিয়ে আলোচনা করব, কুল হুয়াল্লাহ নিয়ে আলোচনা করব না, তথাপিও সুরা ইখলাসের বিষয়টা শুনতে পারি। কুল হুয়াল্লাহ সুরার বিষয় হলো
শানে খুদাবন্দি, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহ মর্যাদার আলোচনা। আর সূরা কাউসার হলো শানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা কোরআনে একখান সূরা আল্লাহ নিজের জন্য রিজার্ভ করেছেন, তা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। নবীজির শান কতটু, আল্লাহ সারা কোরআনে নিজের জন্য একখান সূরাকে রিজার্ভ করে আল্লাহ তার হাবিবের কথা বলেন নাই, তার হাবিবের জন্য আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন, তা হলো সূরা কাউসার। ইন্না আতাইনা সূরা, সূরা কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় একটাই, বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এখন বুঝেন আল্লাহ তার হাবিবকে কতটুক মহব্বত করতেন, নিজের জন্যে সূরা একখান রিজার্ভ করে হাবিবের কথা বলেন নাই, হাবিবের জন্যে আরেকখান সূরাকে রিজার্ভ করেছে। আমার ভাইজান, সূরা কাউসারের দুইটা কথা শুনলাম, এই সূরার নাম কাউসার কেন, যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসার একখান শব্দ রয়েছে। সূরা কাউসারের আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এই সূরার শানে নুজুল কি, কোন পক্কাপেটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন প্রশ্নের উত্তরে, কোন সমস্যার সমাধানে আল্লাহ সূরাখানাকে নাজিল করেছেন, সেটাই হবে সূরা কাউসারের শানে নুজুল। আমার ভাই, সূরা কাউসারকে আল্লাহ দুইটি সমস্যার সমাধানে নাজিল করেছেন, বুঝে থাকলে উত্তর দেন, সূরা কাউসারকে কয়টি সমস্যার সমাধানে নাজিল করেছেন, সমস্যা দুইটা কি, সমাধানটা কি। সমস্যা আর সমাধানের আলোচনা শুনলেই বুঝে আসবে এই সূরাতে আল্লাহ তার হাবিবের শান মান মর্যাদা কতটুক আলোচনা করেছেন। সমস্যা দুইটা বুঝবো আমরা সূরার ভিতরে প্রবেশ করার আগে, সমাধান বুঝবো সূরার ভিতরে প্রবেশ করিয়া। সমস্যা দুইটা কি ছিল, প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। আল্লাহ হাবিব বিশ্বনবী দীনের প্রচার প্রসার শুরু করেছেন, ইমানের দাওয়াত শুরু করেছেন, সেই যুগের সেই দেশের মানুষ ধীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করাও শুরু করলেন। নবীজির সেই ইমানের দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজির সুনাম চতুর্দিকে ছড়ায় পড়েছে, নবীজির সুরতের সুনাম, নবীজির সিরতের সুনাম, নবীজির সুন্দরের সুনাম, নবীজির আদর্শের সুনাম, নবীজির চরিত্রের সুনাম, নবীজির চ্যালেঞ্জের সুনাম, নবীজির মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের সুনাম, নবীর সুনাম যে চতুর্দিকে ছড়ায় পড়েছে, নবীজির দুশ্মনের গায়ে ভালো লাগার কথা, না জ্বালা উড়ার কথা। দুশ্মনের গায়ে বড় দুশ্মনীর জ্বালা। আমার ভাইজান, এই জ্বালা মিটাই তো কিভাবে, নবীজির সাথে কোনো একদিকে যদি কুলাইয়া উঠতে পারত তাইলেই তার দুশ্মনীর জ্বালাটা মিটা যাইত, কিন্তু নবীজির সাথে একদিকেও পারে না, দুশ্মন তার জ্বালাটাও মিটাইতে পারে না। ভাই, দুশ্মনীর জ্বালা মিঠাইবার শেষ একটা ব্যবস্থা আছে, দুশ্মন গালি দেয় কখন, যখন বুঝে আমি তার সাথে দলিল প্রমাণে পারব না, তখনই দুশ্মন জ্বালা মিটানোর জন্যে গালি দিতে থাকে। আমার ভাই জান, দলিল প্রমাণে শূন্য হলেই গালি দিতে থাকে, দলিল প্রমাণ যদি তাকে কুরআনে আর হাদিসে, কুরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিতে থাকবে। ভাই, দলিল প্রমাণ শেষ হয়ে গেলে না থাকলে ওই গালি দেওয়া শুরু করে। ভাইজান,
আজকে সেই দিকে যাচ্ছি না, শুধু শুনানি কথা বলবো। তোতাফু একটা কথা, নবীজির মিলাদ কিয়াম নিয়া কোরআন হাদিস থেকে আর কোনো দলিল তাদের কাছে নাই। যত দলিল দিয়েছে আমাদের উলামায়ে কেরাম অন্য আয়াত দিয়া কাটিয়া দিয়েছেন, এরপরে দুনুখান আয়াতকে বুঝাইয়া দিয়েছেন। শেষ পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো দলিল পায় না। এখন একটা দলিল বাইরিছে, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার লিখিত একখানা রেসালা হাত্তে মাসাহি, সাত মশালার সমাধান। ভাই এটার মধ্যে লেখা আছে মুহাজিরে মক্কি লেখছেন, আমি মিলাদ কিয়ামে শান্তি ভাই কিয়াম করতে আরাম পাই। নাউযু বিল্লাহি মিন যালিক, যারা যাদের যেই সমস্ত বুজুর্গানের সারা জীবন দিয়েছেন এর বিরোধিতা করিয়া, ওনার কিতাবে লেখা কোরআন হাদিসে আর নাই মিলাদ কিয়ামের কোনো দলিল। ব্যক্তি দলিল হতে পারেন না, মুহাজিরে মক্কি শরীয়তের দলিল নয়। মুহাজিরে মক্কি আল্লাহর এক ওয়ালি, সুফিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরামের কথা কর্ম শরীয়তের দলিল হতে পারে না। বড় কথা হলো হাত্তে মাসাইল যে রেসালা, এই রেসালাটা তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়। মজার কথা, হাফতে মাসাইল, হাফতের ভাষাটাও ফার্সি, হাফত মানে সাত, সাত মশালার সাত সমস্যার সমাধান, তিনি লিখছিলেন ফার্সি ভাষায়। আমার ভাই কোন লোকে এটাকে উর্দুতে অনুবাদ করিয়া এর নিজের মতো লেইকা দিছে, লেইকা দিয়া প্রচার করা শুরু করেছে। হাফতে রেসাইলে আছে, হাফতে মাসাইলের মধ্যে আছে মুহাজিরে মক্কি মিলাদ কিয়ামকে পছন্দ করেছেন। আমার ভাই এটা সম্পূর্ণ ভুল। এটা উর্দুতে লেখতে গিয়া হের মতে হে লেইকা দিয়া দিছে। তিনি লেখছিলেন, আমি রোজার সামনে দাঁড়াইতে আমার খুব আরাম লাগে, আনন্দ লাগে, হে এটাকে উর্দুতে লেইকা দিছে, মিলাদ কিয়াম করতে আমার আনন্দ লাগে। আপনারা বুঝতে পারছেন? সেই দিকে আমি আজকে যাব না, এখন আরো কিছু বাকি রয়েছে। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বুখারি বাংলা এটার মধ্যে জানি কি লেখা আছে, সেই উত্তর আমি কি লেখা আছে, উত্তর কি আজকে সেই দিকে আমি যাব না, কোনোদিন সুযোগ পাইলে যাইব। এগুলি যদি আমরা ক্লিয়ার না করি, আল্লাহ আমাদের অলিফুরি হুজুরের হায়াতকে দরাজ করো। অলিফুরি বিদায়ের পরে যদি অলিফুরির বইয়ের মধ্যে লেখা দেয়, লেখা সাফায়া দেয়, অলিফুরি লেখেন আমি মিলাদ কিয়াম খুব ভালো লাগে আমার, অলিফুরির কিতাবও লেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটিকে ক্লিয়ার করতে হবে। ভাই হাফতে মাসাইল ফার্সি ভাষা। এক লোকে মুহাজিরে মক্কিকে জিজ্ঞাস করলো যে এই উর্দুতে হাফতে মাসাইল লেখা, এটার মধ্যে আপনি লেখছেন মিলাদ কিয়ামে আনন্দ পান, ওনার হীন হায়াতে জীবদ্দশাই লেখা হয়েছিল, তিনি বলছেন এটা আমার লেখা নয়। ওনার মুরিদ হলেন একদিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আরেকদিকে হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহীর কথা একজন এসা মুহাজিরে মক্কিকে বললেন যে আপনার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহী, ইনি তো লেখেছে মিলাদ কিয়াম বিদাত। মুহাজিরে মক্কি উত্তর দিয়েছেন, আমি ওলি হইতে পারি, এলিমের দিকটা তাদের হলো, এলিম হলো তাদের বেশি, রশিদ আহমদ গঙ্গোহী যে বিদাত লেখেছে এটাই ঠিক। এরপরে আর হাফতে মাসাইল দলিল থাকে কুত দেখে, পারলে কুরআন থেকে একলা বলো, পারলে হাদিস থেকে সিহাসিত্তা থেকে একলা হাদিস বলো।
যাব না আমার ভাই। দুশ্মন যখন কিছুই পারে না তখনই গালি দেওয়া শুরু করে। নবীজির দুশ্মনেরাও যখন কোনো দিকেই পারে না নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। এটা হলো গালির ইতিকথা। কেন গালি দেয়? গালি দেয় এই জন্যে যে আমি আর কোরআন হাদিস দিয়া পারবো না, এখন গালি এখন তোমাকে গালি দেব। আমার ভাই যান নবীজিকে গালি দিল, একটা দল সাচ্ছে, সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। আল্লাহ সেই গালির প্রতিবাদ করার জন্যে সূরা কাউসারকে নাজিল করলে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে দুশ্মনের দলেরা গালি দেওয়া শুরু করেছে, সেই গালির প্রতিবাদ করার জন্যে আমি আল্লাহ কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাজিল করিলাম। দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন আল্লাহ। কে দিল গালি? আমার ভাই গালি দেয় বাজে মানুষ। বাজে মানুষ একটা ভদ্র মানুষকে গালি দিলে গালির মান যায়, কথা ঠিক, ভদ্র লোকের মান যায়, কথা ঠিক। কিন্তু এর প্রতিবাদ এলাকাবাসী দেশবাসী করলে তার মান আরো কয়েক গুণ বাড়ায় দেওয়া হয়। নবীজিকে যারা গালি দিল এরা কি ভালো মানুষ ছিল না বাজে মানুষ? এরা বাজে মানুষ, এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল মুনাফিক, এরা ছিল ইহুদি, এরা ছিল খ্রিস্টান। এদের গালির প্রতিবাদ করার জন্যে আমার ভাই আল্লাহ সূরা কাউসারকে নাজিল করলেন। গালি দিল বেঈমানে দুশ্মনে, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। তো প্রতিবাদের সিস্টেমটা কি? মাঠে লাইমা মিছিল কইরা, ম্যাগাজিনে দিয়া, ফেসবুকে দিয়া? না না, আমি আল্লাহ আমার কোরআনে একখান সূরা নাজিল করে তার প্রতিবাদ করলাম। বেঈমানের গালির কারণে, দুশ্মনের গালির কারণে নবীর মান গেল যতটুক, আল্লাহ কোরআনে সূরা নাজিল করে তার প্রতিবাদ করার কারণে নবীর মান এসছাইতে কোটি কোটি গুণ বাড়ায় দেওয়া হল। গালিটা কি দিল তাও তো বোঝার দরকার। এই সূরাতে আসেই মাত্র তিনখানা আয়াত, ছোট ছোট তিনখানা আয়াত, একেবারে শেষ আয়াতের শেষ শব্দতে আল্লাহ আনছেন কি গালি দিল? ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার নবীজিকে দুশ্মনের দলেরা গালি দেওয়া শুরু করিল। কি গালি দিল? আল্লাহ বলেন আবতার, এরা আমার নবীকে আবতার বলে গালি দেওয়া শুরু করিল। আবতার হল আরবি ভাষা, তার বাংলা তর্জমা হলো নির্বংশ। গ্রামে গঞ্জের মানুষ সহজে বুঝে রে, তারে বলে আটকুরা, আপনি আমার নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করিল। আমরা নবীরে আটকুরা বইলা গালি দিল, আটকুরা আপনারা বুঝেন তো? আমাদের নবীজি কি বাস্তবে আটকুরা ছিলেন? আমার ভাই আমাদের নবীজির আল্লাহ ছেলেও দিছেন মেয়েও দিছেন, কাসিম, তাহির, ইব্রাহিম, খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলেও দিছেন মেয়েও দিছেন, তা আটকুরা কিভাবে? একই জায়গার মানুষ, একই মহল্লার মানুষ, কেউ মুসলমান আর কেউ বেঈমান, কেউ সাহাবি আর কেউ বেঈমান, একসাথে বিকালবেলায় বাজারে যাইতেছেন। এক সাহাবি এক বেঈমানকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা যে আমাদের নবীজিকে আটকুরা বলো, এটা কোন সূত্রে বলো? এরা কয়, আরে আবু তালিবের বাতিজার সাহাবা একরাম, আমরা যে তোমাদের নবীকে আটকুরা বলি এমন একটা সূত্রে, যেই সূত্রে তিনি যে আটকুরা নন, তোমরা যেমন বিশ্বাস করো একশো বার,
আমরাও বিশ্বাস করি একশো ভাগ। আমার ভাই তিনি আটকোরানন, এই সূত্রে তিনি আটকোরানন। তাইলে তোমরা বলো কেন কয় আমরা বেকায়দায় আছি? তুই বেকায়দা এই জন্য নবীরে আটকোরা বইলা দিবে? কি বেকায়দা? কয় কাহারো সাথে লাগতে হলে, কাহারো মোকাবেলা করতে হলে একটা ইস্যু লাগে, ঠিক না বে? ঠিক। আমার সাথে লাগতে হলে আগে আমার দুষ একটা বাহির করতে হবে, নাইলে লাগবেন কিভাবে? ঠিক না বে? ঠিক। কয় দেখো, তোমাদের নবীজির সাথে আমরা যে মোকাবেলা করতাম, তোমরা নবীর কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো আয়ব, কোনো গন্ধ, কোনো লেজের লাগালো আমরা পাই না। কি দিয়া মোকাবেলা করবো? এজন্য এমন সূত্রে আটকোরা বলি, যেই সূত্রে তিনি যে আটকোরা নন, তোমরা যেমন বিশ্বাস করো একশো ভাগ, আমরাও বিশ্বাস করি একশো ভাগ। সাহাবি বলেন, আচ্ছা ঠিক আছে, যেই সূত্রে তোমরা নবীকে আটকোরা বলো, তোমরা নিজেরাই স্বীকার এই সূত্রে নবী যে আটকোরা নন। আচ্ছা তথাপিও সূত্রটা কি একটু শোনাও না, যে শুনি এটা কেমন সূত্র? সূত্রটা হইল, তোমরা নবীরে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, তবে মেয়েরা জীবন পায় আর ছেলেরা ছোট্টবেলায় মরণ পায়। মেয়েরা টিকে আর ছেলেরা মইরা জায়গা ছোট্টবেলায়। এই সূত্রে তিনি যদিও আটকোরা নন, তথাপিও আমরা বলিয়া দিলাম। আমার ভাই, এরা যে কথাটা বলছে সেই কথাটা ঠিক আছে, যদিও এই সূত্রে আটকোরা নন, কিন্তু এই কথাটা ঠিক আছে, নবীজির মেয়েরা জীবন পায়, ছেলেরা মরণ পায়। আমার ভাই, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়া দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই খাতুনে জান্নাতের পেট দেখে দুনিয়াতে আগমন করলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন বেহেশতের দুই সর্দার, ঠিক না বে? ঠিক। মহিলা জাতি মানুষ বনার ফ্যাক্টরি, মহিলার ফেট মানুষ বনার ফ্যাক্টরি। ফ্যাক্টরি যত উন্নত হবে, উন্নত ফ্যাক্টরি থেকে উন্নত জিনিসের আগমন হবে। কোনো মহিলায় যদি চুরি করে, এর ফ্যাটটা হলো চুরের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে যেটা বাই নিব, এটাই চুরি করব, এটারই কয় সুন্নির গড়ের সুন্নি। আর যেই মহিলায় প্রেম করে, ওর ফ্যাটটা হলো প্রেমের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে যা বাকির হইব, এটাইও প্রেম করিব। আপনি যদি একটা প্রেমিকা মহিলাকে বিয়া করতে পারেন, চাই আপনার সাথেই প্রেম করুক বা তো অন্যের সাথেই প্রেম করুক, প্রেমিকা মহিলাকে যদি বিয়া করতে পারেন, কি বিয়া করছেন জানেন? খালি মহিলাকে বিয়া করেন নাই, আপনি প্রেমের ফ্যাক্টরি ব্যবহারে লিখেন। আমার ভাই জান, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, তার ফ্যাক্টরি ছিল জান্নাতের ফ্যাক্টরি। এজন্য এই ফ্যাক্টরি থেকে জান্নাতের দুই সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল। আমার ভাই, নবীজির মেয়েরা বড় হলেন, এদেরকে বিয়ে দেওয়া হলো, মেয়ের কুল থেকে নবীর নাতি দুনিয়াতে আসলেন, কিন্তু নবীর ছেলের কুল থেকে নবীজির নাতি আসবে দূরের কথা, ছেলেরা বিয়েও করে নাই, বিয়ের বয়সও বসতে পারে নাই। আমার ভাই জান, এমনটা আল্লাহ কেন করলেন? যেই সূত্রে ওরা আটকোরা বলে, এই সূত্রে তিনি যে আটকোরা নন, আমরাও বলি, বেঈমানেও বলে, কিন্তু নবীর নামে একটা কথা দাঁড় করাইলেছে। কি কথা? উনার মেয়ে টিকে, ছেলে টিকে না। এই কথাটা বাহির করার সুযোগটা কে দিলেন? স্বয়ং আল্লাহ, ঠিক না বে? ঠিক। নবীজির মেয়ের জীবন দিলেন কে? নবীজির ছেলের মরণ দিলেন কে? জীবন মরণ দেবার মালিক কে? আল্লাহ। আমার ভাই যান, এখন তো একটা কথা বাইরে গেছে, আমরা নবী
আমরার নবীরে, বিশ্ব নবীকে, অতীতের নবী রসুল থেকে আল্লাহ মনে হয় মহব্বত হয়তো কম করেন, নয়তো সমান করেন, বেশি করেন না। আপনারা কি বলেন, আমরার নবী আল্লাহর হাবিবকে আল্লাহ অতীতের নবী রসুল থেকে মহব্বত কম করেন না সমান করেন না বেশি করেন? কত বেশি করেন? ও দুনিয়ার মানুষ, আদম থেকে নিয়া নবী ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত অতীতের সমস্ত নবীকে যত মহব্বত করেছেন, যতটুকু মহব্বত আল্লাহ করেছেন, তা যদি এক পাল্লায় উঠে দেওয়া হয়, আল্লাহ তার হাবিবকে যতটুকু মহব্বত করেছেন তা যদি একার একটা পাল্লায় উঠে দেওয়া হয়, এরপরও একাকি হাবিবুল্লাহর মহব্বতের পাল্লাটাই ভারী হইয়া যাইব। এত মহব্বত, এত সান, এত মান, এত মর্যাদা। প্রশ্ন তো হলো, এত মহব্বতের ভিতর দিয়া এটা কেন করলেন? মেয়েদেরকে যেইভাবে আল্লাহ রাখলেন, হাবিবের ছেলেদেরকেও সেইভাবে রাখলেন। আমার ভাই জান, আল্লাহর এই কাজের ভিতরে কেন হাবিবের ছেলেদেরকে, এত মহব্বতের ভিতর দিয়া ছেলেদেরকে কেন উঠাইলেন, এর পিছনে আল্লাহর কোনো হেকমত আছে না? আছে না? কি হেকমত? এই সূরা কাউসারের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম আল্লাহর হেকমতটা ধরে তুলেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও বিশ্ববাসী, আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় দুনিয়া থেকে উঠাইছি, মরণ দিয়েছি আটকুরার গালি শোনার জন্যে নয়, ত্রুটি বাকির করার জন্যে নয়, দোষ বাকির করার জন্যে নয়, বরঞ্চ সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহ বলেন, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় উঠাইছি দোষ বাকির করার জন্য নয়, সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এতে বোঝা যায়, হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে ঊর্ধ্বে হইত না। কথাটা সত্য, কথাটা বড়, কথাটা বাস্তব। কিভাবে? হাবিবুল্লাহর ছেলেরা যদি চল্লিশে উপনীত হন, চল্লিশ বৎসরে, চল্লিশ বৎসর বয়স হলো নবুয়তির বয়স, চল্লিশ বৎসরে উপনীত হলে পরে এই ছেলেকে আল্লাহ নবুয়তি দিবেন, নয়তোবা নবুয়তি দিবেন না। যদি হাবিবুল্লাহর ছেলেরা চল্লিশে ফৌসিয়া নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরঞ্চ সমান হইয়া যায়। আর হাবিবুল্লাহর ছেলেরা চল্লিশে ফৌসিয়াও যদি নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরও নিচে হইয়া যা। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেদেরকে দুনিয়াতে রাখিয়া দেওয়া যায় না। সেই হেতু আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় মরণ দিয়েছি আটকুরার গালি শোনার জন্য নয়, ক্রুটি বাকির করার জন্য নয়, সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই, ছেলে চল্লিশে উপনীত হলে, চল্লিশে উপনীত হইয়া নবী হইলে এই ছেলের মর্যাদা হাবিবুল্লাহর, হাবিবুল্লাহর মর্যাদা এই ছেলের কারণে অতীতের নবীর ঊর্ধ্বে যায় না, বরং সমান হয়। কিভাবে? এক আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে
নবী আর রসুল বানাইয়া নবী আর রসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। তিনি নবী ও তিনি রসুল, শুধু নবী শুধু রসুল নন, যেমনভাবে তিনি নবী তেমনভাবে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, যেমনভাবে তিনি রসুল তেমনভাবে সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল। আমরা নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? আমরা রসুল কি শুধু রসুল না সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া কিভাবে হইলেন, এটার কয়েকটা কারণ আছে। তন্মধ্যে একটা কারণ, ওয়াকাতামান নবীজি, আমার হাবিবকে আমি আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আরে সর্বশেষে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি, ভাই বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হইলেন কিভাবে? কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো তিনি হলেন সর্বশেষ নবী। আমার ভাই এখন যদি হাবিবুল্লাহ ছেলে চল্লিশে উপনীত হইয়া নবী হইয়া যায়, তাইলে হাবিবুল্লাহ কি শেষ নবী থাকেন না ছেলে হইয়া যায়? ছেলে শ্রেষ্ঠ নবী হইয়া শ্রেষ্ঠ নবী হইয়া যায়, আর বিশ্ব নবীর মর্যাদা অতীতের নবীর সমান হইয়া যায়। কিভাবে সমান? অতীতের নবীদের অবস্থা হলো একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, আদমের পরে নূহ, নূহের পরে ইব্রাহিম, ইব্রাহিমের পরে মুসা, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্ব নবী। এখন বিশ্ব নবীর পরে যদি আরেকজন লাগে, তাইলে বিশ্ব নবীর বেলায়ও কথা আসবে, যেমনভাবে মুসার পরে ঈসা লাগছে তেমনভাবে বিশ্ব নবীর পরে আরেকজন লাগছে। এতে করে বিশ্ব নবীর মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না সমান হয়? সমান হইয়া যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবীর সমান দিতে চাই না, ঊর্ধ্বে দিতে চাই। এখন আসুন হাবিবুল্লাহর ছেলেরা চল্লিশে উপনীত হইয়াও যদি নবী হইতে পারে না, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। কীভাবে নিচে হইয়া যায়? আমার ভাই ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে, ছেলের মানহানি হলে বাবারও মানহানি হয়। হাবিবুল্লাহর ছেলেরা যদি চল্লিশে পৌঁছিয়াও নবী হতে পারেন না, এতে করে বিশ্ব নবীর মর্যাদা অতীতের ওই সমস্ত নবী থেকে নিচে লাইমা যায় যেই সমস্ত নবীর ছেলেরাও নবী হয়েছেন। কথাটা ঠিক না বে? ঠিক। আর ছেলেরা চল্লিশে পৌঁছার আগেই যদি মারা যায় কথা শেষ। হাবিবুল্লাহর ছেলেরা নববতীর বয়সে ফসতে পারে নাই, তাহলে নবী হবে কিভাবে? আমার ভাই জান, হাবিবুল্লাহর ছেলেরা যদি নববতীর বয়সে ফসিয়াও নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের ওই সমস্ত নবী থেকে নিচে লাইমা যায় যেই সমস্ত ছেলের নবীরাও ছেলেরাও নবী হয়েছেন। এরকম নবী অতীতে ছিলেন নি না ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক নবী হয়েছিলেন, ইসহাকের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়েছিলেন, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছিলেন, দাউদের ছেলে সুলাইমান নবী হয়েছিলেন, জাকারিয়া নবীর ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম নবী হয়েছিলেন। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ইব্রাহিম থেকে, ইসহাক থেকে, ইয়াকুব থেকে, দাউদ থেকে, জাকারিয়া থেকে নিচে লামিয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেকে রাখিয়া দেওয়া যায় না, সেই হেতু আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি, আট কোনার গালি শোনার জন্যে নয়, ত্রুটি বাকির করার জন্যে নয়, দোষ বাকির করার জন্যে নয়, বরং সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই কেন হাবিবুল্লাহর ছেলেকে ছোটবেলায় উঠাইলেন, হেকমতটা বুঝে আসছে নি না আসে না? কয়দা সমস্যার সমাধানে সুরা নাজিল করছেন,
দুইটা, এতক্ষণে শুনলাম একটা, বলছিলাম কিছুটা সময় লাগবে। ভাই মুদ্দা কথা হলো, দুশ্মন নবীকে গালি দিল, সেই গালির প্রতিবাদে আল্লাহ সুরায়ে কাউসারকে নাজিল করলেন। কেন এখন আসুন দুই নম্বর সমস্যাটা কি, এটা বুঝতে তেমন সময় লাগবে না। আমার ভাই দুশ্মনরা কয়ে, না রে তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম, যেটাকে দুশ্মনে করছিলাম এটা দেখি আরও বড় সুনাম। আমরা ছেলে মারা যায় এইটাকে দুশ্মনে করেছিলাম, এতক্ষণে বুঝাইছে এটা তো দুষ নয় রে, এটা আরো বড় সুনাম। এখন কয়ে, না রে তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম, সুনাম আর সুনাম। তবে সুনাম সুনাম করতে করতে কয়, তবে তবে কি হয়েছে, তবে এই সুনাম বেশি দিন থাকবে না, ইনি আছে দুনিয়াতে যতদিন সুনামটা থাকবে ততদিন, ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আজ থেকে নিয়ে 1450 বছরের ঊর্ধ্বে চলেছে নবীজির সুনাম বিদায় হয়েছে না আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা নবী দুনিয়া থেকে বিদায় হইলে সুনাম বিদায় হয়ে যাইব, এর কারণটা কি? হয় কারণ তো আগেরটাই, আগেরটারই লেজ দুইরা ঘুরায়, আগেরটাকেই নতুন কইরা নবায়ন করে। কয়, দেখো তোমরা নবীর তো শুধু মেয়েটিকে ছেলেটিকে না, যাই না রাখো সুনাম দৈরা রাখতে হলে, গদি দৈরা রাখতে হলে ছেলের প্রয়োজন হয়, সুনাম টিকাইতে হলে ছেলে লাগে, মেয়ে দিয়া সুনাম টিকানো যায় না। তোমরা নবীর তো শুধু মেয়ে ছেলে তো নাই, সুতরাং ইনি আছে যতদিন সুনাম আছে ততদিন, ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাই ঘটনা হলো একটা, এটার উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে দুইটা। ঘটনাটা কি, হাবিবুল্লাহর ছেলেরা কেন ছোট্টবেলায় মারা গেলেন, এটার উপর ভিত্তি কইরা সমস্যা দাঁড় করছে দুইটা। একটা হলো এরা নবীকে আটকুরা বলে গালি দিল, আরেকটা হলো নবীর ছেলে নাই সুনাম বেশি দিন থাকবে না। এই দুইটা সমস্যাকে সামনে রেখে সমাধানের জন্যে বলতে গালিরও প্রতিবাদ করবেন, নবীজির ছেলে নাই তথাপিও সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। এই দুইটা সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করেন। ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় কেন দুনিয়া থেকে উঠাইলাম? এই জন্য দুশ্মনের দলে রাগ, এক তো আটখোরা বলে আমার নবীকে গালি দিয়েছিল, আরেক তো বলেছিল নবীর ছেলে নাই সুনাম বেশি দিন থাকবে না। এই দুইটি সমস্যার সমাধানে বলতে গালিরও প্রতিবাদ করব, নবীজির ছেলে নাই তথাপিও সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আল্লাহ কোরআনের সবচাইতে সুত্র সুরা সুরায়ে কাউসারকে নাজিল করি। আমার ভাই এতক্ষণে সমস্যা দুইটা বুঝলাম, বুঝাইছে না আইছে না? এক হাতে আটকুরার গালি, এর প্রতিবাদ শুনতে হবে, আরেক হাতে নবীজির ছেলে নাই সুনাম ধরে রাখার আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দুইটি সমস্যার সমাধানে আল্লাহ সুরাকে নাজিল করে। আমার ভাই জান, এতক্ষণ আমরা সুরার ভিতরে ছিলাম না বাহিরে ছিলাম? বাহিরে ছিলাম। এখন আমরা সুরার ভিতরে যাইব দুই হাতে দুই সমস্যা নিয়ে সমাধান পাওয়ার জন্য। আমার নবীর শান মান কতটুকু, আমার ভাই আসুন সুরার ভিতরে যাই। সুরার ভিতরে ঢুকতে গিয়া ফার্স্টে কোন শব্দটা পাইলাম, প্রথম শব্দটা কি পাইলাম বলেন? ইন্না। এই শব্দটার ভিতরে আল্লাহ এক বিশ্ববাসীকে একটা সবক দিয়েছেন। তাইলে এই সুরাতে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে, দুইটা সমস্যার সমাধান
আর একটা সবক। তবে সবকটা সমস্যার সমাধানের পরে না আগে? আগে, আগে সবক, এরপরে সমস্যার সমাধান। এর কারণ কি? সমস্যার সমাধান বুঝলে নবীর শান বুঝে আসবে। নবীর শান বুঝা করতাম কি? আমরা নবীর আশিক হইতাম, উম্মত হইয়া নবীর আশিক হওয়া ফরজ ওয়াজিব। কে বলেছে আমরা নবীর আশিক নই? আজকে ফতোয়া দিলাম নবীর আশিক হওয়া ফরজ ওয়াজিব, ঠিক না বটে? আমরা নবীর আশিক। আমার ভাইজান, তাইলে সবক আগে জানতে হবে, এরপরে নবীর আশিক হইতে হবে। সবক জানিয়া আশিক হলে এই জাতের এসকো দিয়া জান্নাত হওয়া যাইব, আর সবক না জানিয়া আশিক হইলে এই জাতের উল্ডা হল্ডা এসকো দিয়া জাহান্নামে যাইত। এজন্যে সবকটা আগে শোনার দরকার, ঠিক না বেটি? ইন্নাতে আল্লাহ সবক দিয়েছেন নবীজির শানের সীমারেখা। নবীজিকে উপরের দিকে উডাইতে উডাইতে কই পর্যন্ত উঠানো যাবে, আর নিচের দিকে নামাইতে নামাইতে কই পর্যন্ত নামানো যাবে? উফরের স্টেশনের উফরে নেওয়া যাবে না, নিচের স্টেশনের নিচে নেওয়া যাবে না। আমার ভাইজান, আমি যে ওয়াজ করি, ওয়াজরে একটা সীমারেখা আছে। আমি যদি এই যে মাইক লইলাম, এসারা যেন বুঝি না, অন্য হজুরও বুঝি না, আমার ওয়াজ আমি করতেই থাকি, স্লিপ দিলেও অসারে না, টুকা দিলেও অসারে না, উফরের স্টেশন থেকে উফরে উঠতে দিব। আর 10-15 মিনিট কইয়া যদি কই আমার প্রোগ্রাম খুব বেশি, আমি আর পারতাম না, আপনারা কইবা সাইড সাক্কা ঘুরাইয়া আসলাই কে তার লেগিয়া, অত বড় ঠেলা। নিচের স্টেশন থেকে আরও নিচে শৈলা যাইব। নবীজির শানেরও উপরে স্টেশন আছে, নিচের স্টেশন আছে। উফরের স্টেশনের উপরে নেওয়া যাবে না, নিচের স্টেশনের নিচে নেওয়া যাবে না। উফরের স্টেশনটা কোথায়? আল্লাহ ইন্নাতে বলেন, ইন্না আতাইনাকা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। কি দান করেছেন একটু পরে বুঝি, আগে বুঝি দানটা করলেন কে, দানটা পাইলেন কে? দানটা করলেন আল্লাহ, দানটা পাইলেন বিশ্বনবী, ঠিক না বেটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন দান করেনওয়ালা আর দান ফানেওয়ালা, এই দুইজনের মর্যাদা উর্দে কারার নিম্নে কার? আপনাদের সবের বিবেকে এটাই বলবে, দান ফানেওয়ালা থেকে দান করনেওয়ালার মর্যাদা উর্দে, আর দান করনেওয়ালার মর্যাদা থেকে দান ফানেওয়ালার মর্যাদা নিম্নে। আল্লাহর রসুল দান করনেওয়ালা না দান ফানেওয়ালা? ফানেওয়ালা। সুতরাং বিশ্বনবীর মর্যাদার উপরের স্টেশন আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়, বরং আল্লাহ ফাকরাব্বুল আলামিনের নিচে। যদি যদি আল্লাহর উফরে নিতে পারেন, তাইলে আল্লাহ বেকার, ঠিক না বেটি? আর যদি আল্লাহর সমান করতে পারেন বিশ্বনবীকে, তাইলে আমার ভাই আল্লাহ একজন কোয়া যাইত না। মক্তবে দে সবক পড়েছিলাম, লা শরীক লাহু, ই সবক যাইব কোথায়? বড় হইয়া কোনো বিষয় যদি মক্তবের সবকের উল্টা হয়, এই উল্টাটাই ছাড়তে হবে, মক্তবেরটাই ধরে রাখতে হবে। আমার ভাই জান, বিশ্বনবীর মর্যাদা আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়। তবে আমাদের সমাজে কেউ দুই দল মানুষ আছে, কেউ নবীরে আল্লাহর উপরে নেয় গা, আবার কেউ নবীরে আল্লাহর সমান করে নেয়। এরা নাম কইতাম না, যদি অনুমতি দেন এরা দুই দলের দুইটা ছন্দ শোনাই দিব, কইতাম না? যারা নবীরে আল্লাহর উপরে নেয় গা, আমি তো আমার কথা হইতেছি না, যারা হয় এরার কথা হইতেছে। আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন খাজায় পাইয়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তুর দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তুর দরবারে। আমার ভাই জান, আর যারা নবীর আল্লাহর সমান কইরালে, আউয়ালে আখেরে তুমি, জাহিরি বাতিন তুমি,
কেউ বলে মুস্তফা নবী, কেউ বলে হুবহু খোদা। নবীজির উপরের স্টেশন আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। আমার ভাই জাহান, এখন আর শুন, হত নিচে, নিচের স্টেশনটা কোথায়? ইন্না আতাইনা কাল কাউসার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসার এমন নিয়ামত যার মর্যাদা সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উর্দে। ওরে দুনিয়ার মানুষ, ওই নিয়ামত যদি আমি আল্লাহ আমার হাবিবকে দিয়া থাকি, তাইলে আমার হাবিবের মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উর্দে। এই হলো নিচের স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইজান, আমার ভাই জান, নবীজির মর্যাদা আল্লাহর উপরও নয়, আল্লাহর নিচেও নয়, আল্লাহর সমান আল্লাহর উপরও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। আর নিচের স্টেশন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উঠতে। বাংলা তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ বুঝা লাইলে, ইংরেজিও না, আরবিও না, ফার্সিও না, উর্দুও না, নাগরিও না, বাংলা তিনটা শব্দ বুঝা লইলে সব পেশ শেষ হয়ে দিব। একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, আর একটা হলো শ্রেষ্ঠ। কটা শব্দ হইল? এই তিনটা শব্দ না বুঝলেই বাংলা তিনটা শব্দ বুঝা লইলে ফেসাল শেষ হইয়া যায় গা। নবীজি, স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি, শুধু সৃষ্টি না সৃষ্টির শ্রেষ্ঠ? এই তিনটা কথা বাংলা হইলা, এই বাংলা তিনটা শব্দ বুঝা লইলে সব বেদাল শেষ হইয়া যায়। আবার ভাই জান, আসুন আমরা নবীজির শানের সীমার একা শুনলাম। এখন সমস্যা যে দুই হাতে দুইটা, দুই মিনিট বইলেই শেষ করে দিব। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দুনিয়ার মানুষ, দুশ্মনেরা আমার হাবিবকে গালি দিয়েছিল, সেই গালির প্রতিবাদ করার জন্যে আর আমার নবীর ছেলে নাই, সুনাম কি দিয়া ধরে রাখবো? আমি আল্লাহ সুনামকে ধরে রাখার জন্য আমি সুরায়ে কাউসারকে নাযিল করিলাম। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মর্যাদা আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় উঠাইছি, আটকুরার গালি শোনার জন্যে নয়, কুটিবাগির করার জন্যে নয়, দুষবাগির করার জন্যে নয়, সমস্ত নবী রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম টিকানোর জন্যে আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে আমার হাবিবের শান মান মর্যাদা দুনিয়া খেরাতে টিকিয়া থাকব, আর সেলের কোনো প্রয়োজন না, সেলের প্রয়োজন নাই। কাউসার দিয়েছি, ছেলেদেরকে উঠাইছি আটকুদার গালি শোনার জন্য নয়, দুষ্পাখির করার জন্য নয়, কুঠিবাখির করার জন্য নয়, সমস্ত নবীর রসুল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এবারে মর্যাদা কি দিয়া টিকাইব? ছেলে নাই, আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে নবীজির সুনাম টিকিয়া থাকবে, কাউসারের মাধ্যমে নবীজির সুনাম টিকিয়া থাকবো। কাউসার কি? এক তফসিরের কিতাবে কাউসারের ব্যাখ্যা লিখেছেন 36টি। এত লম্বা করে ব্যাখ্যা লিখছেন, একটা ব্যাখ্যা আলোচনা করতে হলে একটা রাইতের প্রয়োজন। আমার ভাই জান, 36টি ব্যাখ্যা লিখেছেন, 36টি রাত্রি আলোচনা করলে 36টি ব্যাখ্যা বলা যাইব। এত লম্বা করে 36টি ব্যাখ্যা লেখার পরে সেই তফসির কারকে লিখেছেন, কাউসারের ব্যাখ্যা কিছু লিখলাম, সবটাই বাকি রয়ে গেছে। এই বলেছিলাম অগাধ আলোচনা থেকে আমরা কিছু ডালব। এক মিনিটে একটা ব্যাখ্যা করি কাউসারের।
ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি আকুরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাকির করার জন্য নয়, সমস্ত নবীর রসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবার ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম ঠিকানোর জন্য কাউসার দান করিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ 30 খানা পারা দিয়া 114 খানা সুরা দিয়া কুরআন দান করিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো কুরআন, সেই কুরআনের মাধ্যমে আমার নবীর সুনাম টিকিয়া থাকিব। আল্লাহ, আমরা যেন তোমার নবীর হাঁটি আসেই খুঁজতে পারি, আমরা সবাইকে সেইভাবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল।